এখন আমরা সমাধান করব অনুশীলনী দুই পয়েন্ট একের এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক যে কি বলছে দেখি এখন আমরা সমাধান করব অনুশীলনী দুই পয়েন্ট একের এক নম্বর অঙ্ক এক নম্বরও এটাও ছেটের অঙ্ক বলছি যে নিচের ছেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে সেটগুলো দেওয়া আছে গঠন পদ্ধতিতে এই সেটগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এখন কি বলছে আমাদের সেটে যে ক নাম্বারে বলছে যে এক্স বিলং টু এন এক্স বিলং টু এন এখন এটা পড়া হয় যে এক্সের মধ্যে এগুলো আছে আর এক্স বিলং টু এন আবার বলছে যে এক্স স্ক্রেটার দেন এবং এখন কি বলছে এটা যে এই যে একটা চিহ্ন আছে আমাদের এগুলো মনে রাখতে হয় যে এই যে নাম হলো বিলং টু বিলং টু এখন এক্স বিলং টু এন মানে এক্সের মধ্যে এই যে যে এই এনটা হলো কি ন্যাচারাল নাম্বার আমাদের এন হলো এখানে ন্যাচারাল নাম্বার বা সংখ্যা এনটা হলো সংখ্যা তো এক্স বিলং টু এন মানে এক্স এর মধ্যে সংখ্যা আসে এখন এই এই যে আবার বলছি কি যে এক্সটা হলো এইটা এরকম যে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ মানে ওয়ান হান্ড্রেড হর্দিন এখন আমাকে তো এটা প্রমাণ করতে বলছে যে আমরা প্রমাণ করতে বলনি আমরা বলতেছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমরা কি করব সমাধান লিখব প্রথমে লিখব কি সমাধান 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 এখন এন মানে পূর্ণ সংখ্যা এন ইকোয়াল টু এই যে এর মধ্যে এনে আছে না এটা পূর্ণ সংখ্যা তাহলে এক্স ইকোয়াল টু যদি আমরা এই যে এন এন ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকলো এভাবে চলতে থাকলো এটা কি এন এর মান এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এগুলোকে পূর্ণ সংখ্যা এভাবে চলতে থাকে এখন কি বলছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টিন এখন যদি এখানে এখানে যদি এক্সিক টু ওয়ান হয় যদি এক্স ইকুয়াল টু এখানে এক্স ইকাল টু ওয়ান হলে এক্স টু ওয়ান হলে মান কত স্কোয়ার স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার সমান সমান ওয়ান এটা কি লেস দ্যান নাইন মানে ওয়ান নয়ের চেয়ে ছোট এবং এক্স কিউব সমান সমান ওয়ান লেস দেন নাইন এই ওয়ান থ্রি জিরো মানে এটা এটার ক্ষেত্রে কিন্তু এটা হলো না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হয়েছে তাহলে দুটার ক্ষেত্রেই যেটা হবে সেটা হবে কি সেটাই হবে আমাদের রেজাল্ট যে দুটার ক্ষেত্রেই হওয়া লাগবে আবার এখন আবার এক্স 2 টু টু হলে এক্স ইকাল টু টু হলে এক্স স্কোয়ার সমান সমান ফোর এক্স ইকাল টু টু হলে এক্স স্কোয়ার সমান সমান ফোর হয় না টুর স্কোয়ার তাহলে ফোর হয় না ফোর লেস দেন নাইন কিন্তু যেটা গেটার দেন হবে সেটা হবে রেজাল্টের মধ্যে এবং এক্স কিউব সমান সমান কত এইট লেস দেন ওয়ান থ্রি জিরো

এক্স ইকাল টু সিক্স হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু থার্টি সিক্স নাইন এবং এক্স কিউব হাতে আমার হাতে আমার তিন তিন আঠারো এটা হয় গ্রেটার দেন ওয়ান থ্রি এখন আমরা লিখলাম এক্স ইকাল টু ওয়ান হলে এক্স স্কোয়ারের মান ওয়ান হয় এটা নয়ের থেকে ছোটো এক্স কিউবের মান ওয়ান এটা একশো তিরিশের থেকে ছোটো আবার টু হলে ফোর নয়ের থেকে ছোটো এইট একশো ত্রিশের থেকে ছোটো থ্রি হলে নয় সমান সমান কিন্তু বলছি যে নয়ের থেকে বড় হবে তাহলে এইটা এইটা পর্যন্ত হবে না এক্স ইকাল টু যদি ফোর হয় তাহলে এক্স স্কোয়ারের মান ষোলো এবং এক্স কিউবের মান চৌষট্টি থেকে এই একশো তিরিশ থেকে ষোট তাহলে আমাদের এক্স এই ফোর ফোর এবং এক্স কিউটু ফাইভ হলে স্কোয়ার মান নয় থেকে বড়ো এবং মান একশো থেকে ছোট। যদি সিক্স হয় তাহলে মান বড় কিন্তু হয়ে যায় তাহলে এটা হবে না তাহলে আমাদের রেজাল্ট কী যে এই যে এবং ফোর তা নির্ণয় সেট নির্ণয় সেটটা কি দাঁড়াইলো যে থ্রি ফোর কম ফাইভ এটাই নির্ণয় সেট তাহলে আমাদের এই সেটটার তালিকা পদ্ধতি হলো ফোর এবং ফাইভ ফোর এবং ফাইভ এখন আমরা আর একটা অঙ্ক করবো এখন আমরা খ নাম্বার করব

এক্স কিউব এক্স কি বলছে যে এই সেটটাকে কি বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আছে গঠন পদ্ধতিতে এখন এই যে যে আগে ছিল এন এখন আসছে জেট এই জেডটাও কিন্তু ওই একই সংখ্যা মানে এনটিজার সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা জেটটাও পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে আমরা এই যে যে এই যে এইটা কিন্তু এখানেও আছে যে এক্স বিলং টু জেড এক্স বিলং টু জেড তাহলে আমরা এখন লিখি সমাধান সমাধান যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং চলতে থাকবে কি লিখবো আমরা পূর্ণ সংখ্যা এগুলো কি টু থ্রি ফোর ফাইভ এগুলো পূর্ণ সংখ্যা এটা এখন যদি এক্স বিলং টু মানে এক্স এর ভিতরে এগুলো যেটি ভিতরে যা থাকবে এগুলো আসে সেটাই প্রমাণ করতে হবে এই জায়গায় লিখতে হবে যে গঠন পদ্ধতিতে কি কি থাকতে পারে এক্স এর মানটা কি থাকতে পারে এখন যদি এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় এক্স ইকাল টু ওয়ান হলে এক্স স্কোয়ার ইকল টু ওয়ান এটা কি লেস দেন ফাইভ এবং এক্স কিউব ইকল টু ওয়ান এটাও লেস দেন থার্টি সিক্স এটাও লেস দেন থার্টি সিক্স এক্স ইকাল টু যদি টু হয় হলে এক্স স্কোয়ার ইকল টু ফোর লেস দেন ফাইভ

ইকোয়াল টু লেস দেন থার্টি সিক্স লেস দেন থার্টি সিক্স টু যদি ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু ষোলো ফাইভ এবং এক্স কিউব চৌষট্টি গ্রেটার দেন থার্টি সিক্স তাহলে এটা বলছে যে থার্টি সিক্সের সমান হইতে পারবে এবং থার্টি সিক্সের ছোটো হইতে পারবে সমান এবং ছোটো হইতে পারবে কিন্তু বড়ো হইতে পারবে না তাহলে আমাদের এটা হলো না আবার এদিকে বলছে যে ফাইভের বড় হইতে হবে এক্সেস কারণ তাহলে এই পর্যন্ত ছোটো তাহলে একমাত্র থ্রি আসে এক্সেস এক্স সময়ের সময় যদি থ্রি হয় তাহলে আমাদের শর্ত পূরণ হয় তাহলে শর্ত অনুসারে

দুইটা অঙ্ক একটা হলো ক এবং খ দুইটাই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তাহলে এই ছিল আমাদের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার নিয়ম তাহলে আমরা ক এবং খ করলাম এই ছিল আমাদের ক এবং খ সবাইকে ধন্যবাদ